নমস্কার সকলকে। পমস জিকে এবং জিআই ওয়ার্ল্ডের তরফ থেকে অর্গানাইজার টিচার বিষয়ক তথ্য দেওয়ার উদ্দেশ্যেই এই ভিডিওটি করা, অর্থাৎ অর্গানাইজার টিচার রিলেটেড খবরের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটি উল্লেখ করবার পূর্বে তথ্য, সম্পূর্ণ ভিডিওটি শুনবার অনুরোধ রইল আপনাদের কাছে। গতকাল পরশু আপনাদের হয়তো কমিউনিটি ট্যাবে উল্লেখ করেছিলাম যে অর্গানাইজার টিচার নিয়ে আসব, তো সেরকম কথা অনুযায়ী আসতে পারিনি, কারণ তথ্য সেরকমভাবে পাইনি। বর্তমানে যে তথ্য পেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করতে চললাম। তা বাদ দিয়েও যেটুকুটা বলার, আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে একটি ইন্টারনাল মিটিং রয়েছে, তো তা আপনাদের কাছে অনেকের কাছে খবর ছিল, আবার অনেকের কাছে খবর ছিল না। অনেক ভিডিওতেই তখন আপনারা হয়তো এটা শুনেছিলেন যে অর্গানাইজার টিচারের নোটিশ বার হতে চলেছে। এটা অনেক পুরনোই খবর যে অর্গানাইজার টিচারের নোটিশ বার হতে চলেছে, কিন্তু অর্গানাইজার টিচারের নোটিশ প্রকৃতই কখন বেরাবে তার সদুত্তর কেউই এখনও দিতে পারেনি। বর্তমানে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে তথ্য পেয়েছি সেটুকুটাই আপনাদের সামনে শেয়ার করতে চললাম। গত ভিডিওর কথা মতনই যে মিটিংটি কন্ডাক্ট করা হয়েছিল, ইন্টারনাল মিটিংটি, সেই মিটিংয়ে ফিল করা হয়েছে যে অর্গানাইজার টিচারদের নোটিশ খুব দ্রুততার সাথে প্রকাশ পাবে। এক, আসন সংখ্যা যতদূর শোনা যাচ্ছে কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। দুই, তৃতীয় নাম্বার হচ্ছে আপনাদের নোটিশ নিউজ পেপারেও প্রকাশিত হবে, এবং আপনাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেও সেই নোটিশ পাবলিশড হবে, এরকমটা এখনও পর্যন্ত খবর রয়েছে। প্রথম কথায় আসি, অর্গানাইজার টিচারদের নোটিশ কবে পাবলিশড হতে পারে। এখনও পর্যন্ত যে মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্তে যা খবর, তাতে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনাদের খুব একটা ভালো খবর আসতে চলেছে, এরকমটাই তথ্য দিয়েছেন। নোটিশ প্রকাশ নিয়ে ডাইরেক্টলি কোনো কথা না বললেও ইঙ্গিত দিয়েছেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে অর্গানাইজার টিচারদের ভালো একটা খবর আসতে চলেছে। আসন সংখ্যা নিয়ে প্রশ্ন করলে, আসন সংখ্যা আগেই উল্লেখ করলাম, আসন সংখ্যায় কিছুটা সিট ইনক্রিজ হয়েছে। যেখানে 9400 সিট ছিল, 400+, সেখানে হয়তো আরও কিছু সিট বাড়তে চলেছে। আর আপনাদের প্রসেসিংয়ের যে বিষয়টি উল্লেখ করেছিলাম সেই নোটিশ বিষয়ক, সেই নোটিশ পাবলিশড হচ্ছে পেপারের মাধ্যমেও, এবং আপনাদের যে ওয়েবসাইট একই সাথে তা পাবলিশড হবে। এইটুকুটাই খবর আজকে পেয়েছি, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারেন। এখানে কোনো রকম রোজগারের উদ্দেশ্যে আসিনি আমি, আমার পরিবারেও কোনো একজন অর্গানাইজার টিচারের সাথে যুক্ত রয়েছে, তার উদ্দেশ্যে সংবাদ আমি নিই। যেটুকুটা সংবাদ পাই সেটুকুটা আপনাদেরকেও শেয়ার করি, কারণ আপনাদের মানসিক পরিস্থিতি আমি বুঝেই সেই কথাগুলিকেই লক্ষ্য করে ভিডিও তৈরি করলাম। আপনাদের জন্য ভিডিও তৈরি করে অনেক আশাহত হচ্ছি। আগামীতে অর্গানাইজার নিয়ে তৈরি করবো কি না ভিডিও, সেটি নিয়েও ভাববার বিষয় রয়েছে। তা বাদ দিয়েও আপনাদের অর্গানাইজার টিচারদের যেটুকুটা আপডেট পেয়েছি সেটুকুটা আপনাদেরকে প্রদান করলাম। আর যে মন্তব্যগুলি আপনারা করে থাকেন সে মন্তব্যগুলি হয়তো সঠিক জায়গায় হয়তো আপনাদের পৌঁছাচ্ছে না, সেই কারণে হয়তো আপনাদের কাজে কিছুটা বিলম্ব ঘটছে, সঠিক জায়গায় সেটি পাঠাবার ব্যবস্থা করুন, অবশ্যই আপনাদের ভালো হবে। আপনাদের ভালো হওয়া মানে আমার পরিবারের যে যুক্ত আছেন তারও ভালো হওয়া, এই আশা করেই ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, আপনারা দ্রুততার সাথে আপনাদের কাজ শেষ হোক, এই আশা করেই ভিডিও শেষ করলাম।